আমাদের মধ্যে এখন গান সে আগের মতো যে গান উজান গাঙ্গেরা নাইয়া সে তৈরি হচ্ছে না এখন আমাদের মধ্যে গান তৈরি হচ্ছে টিপ্পা দে আমাকে টিপ্পা দে এই ধরনের গান এখন তৈরি হয়ে যাচ্ছে আপনি চিন্তা করেন মস্তিষ্কে কি পরিমাণ পছন্দ ধরলে এই এই ধরনের মানে জিনিসটা হয় উনি যে বয়সে মন্ত্রী হয়েছেন সে বয়সে এখন অনেক ছেলে লেবেন চুষ খায় উনি সেই বয়সে মন্ত্রী হয়েছেন সো যখন বাংলাদেশটাকে তিনি দেখেছেন অনেক মন্ত্রী হলে কেমন হয় এমপি হলে কেমন হয় বা আমি যে বয়সে সংসদ সদস্য হয়েছি সেই বয়সে এখন এখন যারা আছে তারা কল্পনাও করতে পারবে না যে একজন এমপি এই যারা এই বিনা ভোটে এমপি হয়েছে তারা বুঝতে পারবে না যে জনগণের দ্বারা নির্বাচিত একজন এমপির বা সংসদ সদস্যের কতটুকু সম্মান কতটুকু মর্যাদা আছে গোলাম মোল্লা রানী আমরা যেটি নিয়ে আলোচনা করছিলাম রানী ভাই আসলে কে কী চাচ্ছে আন্দোলনরত দলগুলো কী চায় আওয়ামী লীগ বা কী চায় দেশের মানুষেরই বা জানার বা চাওয়ার কী আছে আপনার কী পর্যবেক্ষণটা কী আসলে লাস্ট পার্টটি এতটুকু যা কিছুই বলি এখন একটু সিরিয়াস কথাবার্তা বলি মিলন ভাই যে কথাটি বলেছেন এর কারণ হলো আমরা তো সবসময় করি কি বর্তমান কাল নিয়ে সবসময় দেখি যে উনি এখন মন্ত্রী আছেন এমপি আছেন তো উনি বোধ হয় সব কিছু বুঝেন কিন্তু অতীতকালে দেখা গেল যে অনেক জ্ঞানী গুণী লোক আছেন তার বয়স হয়ে গেছে আমরা মনে করি এই লোকটার কিছু নেই তো উনি যে বয়সে মন্ত্রী হয়েছেন সে বয়সে এখন অনেক ছেলে লেবেন চুষ খায় উনি সেই বয়সে মন্ত্রী হয়েছেন সো যখন বাংলাদেশটাকে তিনি দেখেছেন অনেক মন্ত্রী হলে কেমন হয় এমপি হলে কেমন হয় বা আমি যে বয়সে সংসদ সদস্য হয়েছি সেই বয়সে এখন এখন যারা আছে তারা কল্পনাও করতে পারবে না যে একজন এমপি এই যারা এই বিনা ভোটে এমপি হয়েছে তারা বুঝতে পারবে না যে জনগণের দ্বারা নির্বাচিত একজন এমপির বা সংসদ সদস্যের কতটুকু সম্মান কতটুকু মর্যাদা আছে উনি যে বক্তব্যটা দিয়েছেন সেটি হলো এই মুহূর্তে আমাদের যেটি দরকার সেটি হলো নেতৃত্বের অনুপম গুণাবলী সম্পন্ন রাজনীতিবিদ এখন নেতৃত্বের গুণাবলীটা কি এই লিডার মানে প্রকৃতিগতভাবে আল্লাহ রাব্বুল আলামিন নেতা তৈরি করে দেন যেমন আপনি চেষ্টা করলে রানী মৌমাছি এগুলো আল্লাহ বানিয়ে দেয় আলাদাভাবে রানী মৌমাছি এবং ওর ভিতরে এমন একটা ক্ষমতা দিয়ে দেয় যে ওই মৌচাকের 10 লক্ষ মৌমাছি ওর পিছিয়ে ঘুরতে থাকে তেমনি মানুষের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যাদের মধ্যে এই নেতৃত্বের গুণাবলী দিয়েছেন তো সেই নেতা যখন রাজনীতিতে আসেন এবং সেই নেতা যখন রাজনীতিতে সফল হন এবং তিনি যখন নেতৃত্বের সর্বোচ্চ পর্যায়ে যান তখন একটি দেশ এবং জাতির মধ্যে যে বিবর্তন আসে তার প্রমাণ আমরা ইয়াসির আরাফাতের ক্ষেত্রে ব্যবহার করতে পারি নেলসন ম্যান্ডেলার ক্ষেত্রে ব্যবহার করতে পারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ক্ষেত্রেও আমরা এই কথাটা ব্যবহার করতে পারি দে হ্যাভ দ্য ন্যাচারাল লিডারশিপ কোয়ালিটি এখন সেই ন্যাচারাল লিডারশিপ কোয়ালিটিটা কী বঙ্গবন্ধু যখন ক্ষমতায় এলেন সাজিউজ্জুর রহমান রাজাকার ছিলেন কিন্তু তিনি সম্মানিত ব্যক্তি লেখাপড়া জানা মানুষ এবং অ্যাসেট অফ দ্য কান্ট্রি তো এখন তার সংসার চলছে না সে অভাবগ্রস্ত আছে ওটা তিনি অনুভব করছেন তিনি তার সেক্রেটারি তুফাল সাহেবকে বলছেন যে দেখুন ওনার জন্য বাজার করতে টাকা পয়সা যেন সমস্যা না হয় তার বাসায় ঠিক মতো টাকা দেওয়া রাজনৈতিক বিরোধিতা আছে বিচার হচ্ছে সমস্ত কিছু হচ্ছে কিন্তু মানবিক যে জায়গাটা সেটি বঙ্গবন্ধু প্রদর্শন করছেন এতে একজন সাজিজুর রহমান রাজাকারকে তিনি সংসার খরচের টাকা দিচ্ছেন বঙ্গবন্ধু ছোটো হয়ে যান নাই এবং দ্যাট ইজ লিডারশিপ একজন লিডার হলো সত্যিকার অর্থে অনেকগুলো মানুষের সমন্বয় কোনো সিঙ্গেল ব্যক্তি না সে একসাথে হাজার হাজার মানুষের কথা চিন্তা করতে পারে এবং সে একই সঙ্গে মিনিমাম 10 বছর 15 বছর 20 বছরের পরের কী হতে পারে সে চিন্তা করতে পারে এখন দুর্ভাগ্যজনক হলো সত্যি যে আমাদের এখন যে নেতৃত্বের যারা আছেন তাদের মধ্যে ওই উদারতা ওই দূরদৃষ্টি আমরা দেখতে পাচ্ছি না আর দেখতে না পারার কারণে এই যে এত রাত জেগে আমরা টকশো করে বলতেছি অক্টোবর মাসে কী হবে মূলত এ কারণ কিন্তু যদি নেতা থাকতেন সেটা বিএনপিতে থাকুক আওয়ামী লীগে থাকুক জাতীয় পার্টিতে থাকুক তাহলে তিনি বলতেন যে এই এই হবে কিন্তু আমরা এখন কেউ বলতে পারছি না ফলে আমাদের কী হচ্ছে যেহেতু আমরা বলতে পারছি না আমাদের নিজেদেরও নেতৃত্বের গুণাবলী নাই ফলে আমরা অক্টোবর মাসে এটা হবে ডিসেম্বর মাসে এটা হবে জানুয়ারি মাসে এটা হবে আমেরিকা এটা করবে ভারত এটা করবে এই যে যে সমস্ত আলতু ফালতু কথাবার্তা বলছি আলটিমেটলি পুরো জাতি দেশ জাতি আমরা অনিশ্চয়তা আছে অনিশ্চয়তা না মানে হ্যামিলনের বাসিওয়ালা যেভাবে ছেলে মেয়েদেরকে নিয়ে একেবারে সব নদীতে ফেলে দিয়েছিল তেমনি আমরা এ যুগের এই এমন দুর্বৃত্ত রাজনীতির মধ্যে পড়েছি এই রাজনীতির খপ্পরে পড়ে পুরো 17 কোটি মানুষ আমরা জিম্মি হয়ে পড়েছি ফলে আমরা স্বপ্ন দেখতে পারছি না আগামীকাল কী হবে
আমরা কবিতা লিখতে পারছি না। আমাদের মধ্যে এখন গান, সে আগের মতো যে গান উজান গাঙ্গেরা নাইয়া সে তৈরি হচ্ছে না। এখন আমাদের মধ্যে গান তৈরি হচ্ছে, টিপ্পা দে আমাকে টিপ্পা দে, এই ধরনের গান এখন তৈরি হয়ে যাচ্ছে। আপনি চিন্তা করেন মস্তিষ্কে কী পরিমাণ পছন্দ ধরলে এই এই ধরনের মানে জিনিসটা হয়। আমরা পটুয়া কামরুল হাসানের মতো একজন শিল্পী পাচ্ছি না, আমরা জয়নুল আবেদিনের মতো একটা শিল্পী আমাদের এখানে তৈরি হচ্ছে না, ফলে আমরা ওই কোনো ছবি আঁকতে পারছি না, কোনো কার্টুন আঁকতে পারছি না। একটা কার্টুন, একটা ছবি, দুই লাইন কবিতা, একটা দুই লাইন কবিতা এইখানে রমনার ঊর্ধ্বমুখী কৃষ্ণচূড়ার তলায় যেখানে আগুনের ফুলকির মতো এখানে ওখানে জ্বলছে অসংখ্য রক্তের ছাপ, একটা কবিতা দিয়ে পুরো পাকিস্তানের জানতাকে কাঁপিয়ে দেওয়া হলো। এরশাদের বিরুদ্ধে ভাই আছে এরশাদের দল করে, খালি বল্লা হলো একটা ছোটো কার্টুনে কে বলা হলো বিশ্ব বেহায়া। এখন পর্যন্ত বাংলাদেশে আর কোনো কিছু বলার দরকার নাই। দি সর্ট অফ পিউপিল মানুষ তৈরি হয়েছিল যে সমাজে, এখন এই সমাজটা ব্যারেন বন্ধাত্ম হয়ে গেছে। এই সমাজে নতুন কিছু তৈরি হচ্ছে না, মেধাবী কোনো জিনিস তৈরি হচ্ছে না। যে সমাজ সারাদিন এই মোবাইলে বসে টিপাটিপি করে, রাত ১২টা পর্যন্ত টিকটক ছাড়া এদের আর কোনো কাজকর্ম নাই, ফলে এই পুরো যা কিছুই আমাদের রাজনীতি এখন টিকটকের মতো হয়ে গেছে। ফলে একজনের মানে টিকটকে যা হয় মানে কণ্ঠ একজনের, অভিনয় একজনের, আর আমরা যা শুনি তা শুনে আমরা যে মজা পাই অন্যভাবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে আলোচনায় যোগ দেওয়ার জন্য।